তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন সবাই, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার, তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর, স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, আমাদের রব কয়জন, স্রষ্টা কয়জন? এই জন্য সুরার নাম হচ্ছে সুরাতুত তাওহীদ, একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম, ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো, প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো, ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি, আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার যখন ইজারা রেদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি, আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি, আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ, সব গুণা আল্লাহ মাফ করে দেয়, সব গুণা আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুণা ছাড়া, সেটা হলো শিরকের গুণা, সেটা কিসের গুণা? কথা বলেন, এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। মাফ করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিশ্বনবী বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মারেফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন সূরাতুল মারেফা। মারেফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়,
এই সূরা পড়লে আল্লাহর চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য সূরার নাম হচ্ছে মারেফা। এই সূরার নাম কি? সূরাতুল মারেফা। কিন্তু আমরা এটার নাম দিছি মারেফত, মায়ের পথ। এগুলোর মাইট দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? দুদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়াহ লাগে না, ইসলাম লাগে না, সুন্না লাগে না, চুলে জট পাকানো গোসলও করে না, এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না, হ্যাঁ খাটাস খবিস, সারা বছর গোসল করে না, সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খেয়ে ফেলায়। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মায়ের পথ। কথা বলেন ঠিক কিনা? মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের মধ্যে ভিটামিন আছে। এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। এই বেয়াদব গুলারে শিক্ষা দিতে হলে ওই মায়ের পথে আপনাদেরকে যেতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে এদের সংঘবদ্ধ অবস্থানকে, সার খার করে দিতে হবে, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? লা রুহবানি আছে ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, এটা হচ্ছে একটা ব্যালেন্স রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে? এক সাহাবী ঘোষণা দিল সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না, আরেক সাহাবি বলল আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব না, আরেক সাহাবি বলল আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন, বিশ্বনবী বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই, এটাকে আরবিতে বলে সাওমি ভেসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কোন হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নাই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান, ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না।